হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জবস অ্যান্ড নলেজ। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হতে চলেছে চন্দ্রযান টু সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো সুতরাং বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আগামী সকল সরকারি চাকরির পরীক্ষার জন্য। তো সেজন্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সেজন্যই এই সকল প্রশ্নগুলো কিন্তু আপনারা অবশ্যই নোট ডাউন করে নেবেন অথবা স্ক্রিনশট নিয়ে নেবেন। তাহলে বন্ধুরা, চলুন আর দেরি না করে শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1, ইসরো এর পুরো কথা কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। কোশ্চেন 2, ইসরো এর প্রতিষ্ঠাতাকে? উত্তর বিক্রম সারাভাই। কোশ্চেন নাম্বার 3, ভারতের প্রথম চন্দ্র মিশনের নাম কি ছিল? উত্তর চন্দ্রযান 1। কোশ্চেন নাম্বার 4, ভারতের দ্বিতীয় চন্দ্র মিশনের নাম কি? উত্তর চন্দ্রযান 2। কোশ্চেন নাম্বার 5, ভারতের প্রথম চন্দ্র মিশন কবে হয়েছিল? উত্তর 2008 সালে। কোশ্চেন নাম্বার 6, ইসরো কবে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর 1969 সালের 15ই আগস্ট। কোশ্চেন নাম্বার 7, চন্দ্রযান 2 এর কয়টি অংশ এবং কি কি? উত্তর 3টি অংশ, 1 অরবিটার, 2 ল্যান্ডার এবং 3 রোভার। ল্যান্ডারটির নাম কি? উত্তর বিক্রম। কোশ্চেন নাম্বার 9, রোভারটির নাম কি? উত্তর প্রজ্ঞান। কোশ্চেন নাম্বার 10, ইসরোর বর্তমান চেয়ারম্যানকে? উত্তর ডক্টর কে সিভান। এবং বন্ধুরা, এখানে টাইপিং মিস্টেকের জন্য পুরো নামটা আসেনি, এখানে উত্তর হবে ডক্টর কে সিভান। কোশ্চেন নাম্বার 11, সমস্ত চন্দ্রযানটির ওজন কত? উত্তর 3,850 কেজি। কোশ্চেন নাম্বার 12, মিশনটির জন্য যে রকেটের সাহায্য নেওয়া হয়েছে তার নাম কি? উত্তর GSLV MK3। কোশ্চেন নাম্বার 13, GSLV এর পূর্ণরূপ কি? উত্তর জিওসাইক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল। কোশ্চেন নাম্বার 14, চাঁদের কোন মেরুতে চন্দ্রযান 2 এর বিক্রমকে নামানো হয়? উত্তর দক্ষিণ মেরুতে। কোশ্চেন নাম্বার 15, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? উত্তর 384,399 কিলোমিটার। কোশ্চেন নাম্বার 16, চন্দ্রযান 2 এর মিশন ডাইরেক্টরকে? উত্তর ঋতু কারিঢাল। কোশ্চেন নাম্বার 17, অরবিটারটির ওজন কত? উত্তর 2,379 কিলোগ্রাম। কোশ্চেন নাম্বার 18, রোভারটির ওজন কত? উত্তর 27 কেজি। কোশ্চেন নাম্বার 19, রোভার সমেত ল্যান্ডারটির ওজন কত? উত্তর 1,471 কেজি। কোশ্চেন নাম্বার 20, রোভারটির চাকা কতগুলি? উত্তর 6টি। কোশ্চেন নাম্বার 21, অরবিটার এর কয়টি অংশ? উত্তর মোট 8টি অংশ। কোশ্চেন নাম্বার 22, অরবিটার এর কোন অংশটি ভারতের তৈরি নয়? উত্তর LRA অর্থাৎ লেজার রেট্রো রিফ্লেক্টর অ্যারে। কোশ্চেন নাম্বার 23, অরবিটারে থাকা সোলার প্যানেল কত পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে পারে? উত্তর 1000 ওয়াট। এবং এর সাথে সাথে বন্ধুরা, এটাও আপনাদেরকে বলে রাখি যে প্রশ্নগুলো কিন্তু আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, সেই জন্য কিন্তু প্রশ্নগুলো অবশ্যই নোট ডাউন করে রাখবেন এবং রিভিশন কিন্তু অবশ্যই চালিয়ে যাবেন। এগুলোকে বারবার রিভিশন না করলে কিন্তু আপনারা মনে রাখতে পারবেন না, ভুলে যাবেন। অর্থাৎ যে কোনো পরীক্ষার জন্য কিন্তু রিভিশন খুবই গুরুত্বপূর্ণ। এবং এই প্রশ্নগুলো আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না। কোশ্চেন নাম্বার 24, রোভার প্রজ্ঞান এর গতি কত? উত্তর 1 সেন্টিমিটার পার সেকেন্ড। কোশ্চেন নাম্বার 25, রোভার এ থাকা সোলার প্যানেল কত পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে পারে? উত্তর 50 ওয়াট। কোশ্চেন নাম্বার 26, অরবিটারের কার্যকাল কতদিন? উত্তর সর্বনিম্ন 2 বছর। কোশ্চেন নাম্বার 27, কার নাম অনুসারে ল্যান্ডারটির নামকরণ করা হয়েছে? উত্তর ইসরোর প্রতিষ্ঠাতা বিক্রম সারাভাইয়ের নামানুসারে। কোশ্চেন নাম্বার 28, চাঁদে রোভার ল্যান্ডিংয়ে ভারতের স্থান কততম? উত্তর 4র্থ। কোশ্চেন নাম্বার 29,
চাঁদের দক্ষিণ মেরুতে রোভার ল্যান্ডিংয়ে ভারতের স্থান কত? এক্ষেত্রে উত্তর প্রথম। কোশ্চেন নাম্বার 30, রোভার এর কার্যকাল কতদিন? উত্তর 14 দিন। কোশ্চেন নাম্বার 31, বিক্রম ল্যান্ডারে থাকা সোলার প্যানেল কত পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে পারে? উত্তর 650 ওয়াট। কোশ্চেন নাম্বার 32, অরবিটারের কাজ কি? উত্তর চাঁদের কক্ষপথে ঘুরে ঘুরে চাঁদের ছবি তোলা। কোশ্চেন 33, পৃথিবী থেকে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করতে চন্দ্রযান 2 এর কত সময় লাগে? উত্তর 48 দিন। কোশ্চেন নাম্বার 34, কোথা থেকে চন্দ্রযানকে উৎক্ষেপণ করা হয়েছিল? উত্তর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। কোশ্চেন 35, চন্দ্রযান 2 এর বিক্রম ল্যান্ডার কবে চাঁদের মাটি স্পর্শ করে? উত্তর 7th সেপ্টেম্বর 2019। কোশ্চেন নাম্বার 36, চন্দ্রযান 2 এর জন্য মোট কত টাকা খরচ হয়েছে? উত্তর 978 কোটি টাকা। কোশ্চেন নাম্বার 37, চন্দ্রযান 2 এর প্রজেক্ট ডিরেক্টরকে? উত্তর মুথাইয়া ভানিথা। কোশ্চেন নাম্বার 38, চন্দ্রপৃষ্ঠ থেকে কত কিমি উপর থেকে অরবিটার প্রদক্ষিণ করছে? উত্তর 100 কিলোমিটার। কোশ্চেন নাম্বার 39, চন্দ্রপৃষ্ঠে থেকে কত কিলোমিটার উপরে বিক্রমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়? উত্তর 2.1 কিলোমিটার। কোশ্চেন নাম্বার 40, রোভারটি কতটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করতে পারবে? উত্তর 500 মিটার। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও এবং গুরুত্বপূর্ণ সব প্রশ্নোত্তর চন্দ্রযান 2 এর ব্যাপারে। এবং এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং পরবর্তীতে আপনাদের জন্য ইতিহাস এবং ভূগোলের ওপরে যে সমস্ত আরও সব ভিডিও আমি নিয়ে আসবো সেগুলোকে পেতে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।